পরিচয় দিয়ে প্রশ্ন করো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসানুজ্জামান মিন্টু বলছি। হ্যাঁ জি ভাই। আমি দুটো প্রশ্ন, একটা হলো আপনার এই যে রমজানে সওয়াবের পরিমাণ অন্য সময় থেকে একে সত্তর সবকিছুতে, এটা একটু ব্যাখ্যা সহ জানতে চাই। একে সত্তর এটা কোন হাদিসে বাদ পড়ানো কোথায় আছে? জি ধন্যবাদ আপনাকে। শেষের প্রশ্নে আপনি অনেকগুলো বিষয় জড়িয়ে ফেলেছেন। প্রথম প্রশ্ন, রমজানে একে সত্তর গুণ, এর ব্যাখ্যা কি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মানে একে সত্তর গুণের মর্মে যে বক্তব্যটি যে হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি ইমাম নাসাঈ তার সুনান কুবরার মধ্যে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি সরজের দিক থেকে মুনকার গ্রহণযোগ্য নয়। আমরা হয়তো বুঝাতে পেরেছি মুনকার কাকে বলা হয় তাকে, মানে এতদিন পর্যন্ত বুঝার কথা সেটা হচ্ছে মানে দুর্বল হাদিস, হাদিসটি সরজের দিক থেকে গ্রহণযোগ্য নয়। বাকি এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট করে এই বক্তব্য এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল হাসানাতু বি আশরি আমসালিহা, প্রত্যেকটি ভালো কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দশ গুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান দেবেন। ইলা সাবি'ই মি'আতি দ'ফ, সেটি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন সাতশো গুণ পর্যন্ত, শুধু সত্তর গুণ নয় সাতশো গুণ পর্যন্ত, দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন। এই হাদিস একেবারেই বিশুদ্ধ সনদে সাব্যস্ত হয়েছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে। আর রমাদানের মানে যেই মানে বক্তব্য, সে বক্তব্যের সাথে হাদিসটি এসেছে। এরপরে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি এটি, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা সৌ, রোজা ছাড়া। মানে এই যে একটা পরিসীমা, মানে একটা অঙ্ক আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করে দিয়েছে, এই অঙ্কটা মানে সিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ওপেন রেখে দিয়েছেন, নিজে দিবেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন, ফাইনাউলি ওয়ান আজিজিবে, মানে এটা আমার জন্য, সুতরাং এটা আমি নিজে স্পেশালি এর যে পুরস্কার হয়েছে সেই পুরস্কার দেব। তাই এটি সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আর দশ গুণের বিষয়টি অবশ্য সরাসরি কোরআনের মধ্যে সাব্যস্ত হয়েছে, কোরআনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দশ গুণের কথাটি উল্লেখ করেছেন। সুতরাং এক্ষেত্রে আপনি যে বক্তব্যটি উল্লেখ করেছেন সেটি সনদের দিক থেকে যথার্থ নয়, সঠিক নয়। এর চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন।